থ্যাংক ইউ যারা আমাকে শুনছেন। এখন শুকরের স্কুল থেকে সবসময় নানা ধরনের ভিডিও দিই, কিন্তু আজকে আসলে ভিডিওটা করতে এসেছি এই কারণে যে আপনাকে আমরা কিছু হোমওয়ার্ক দেব। সুখী হতে হলে আপনাকে কিছু না কিছু অ্যাক্টিভিটি আসলে করতে হবে, কিছু না করলে কিছু পাওয়া যায় না এটা সবসময় আমরা জানি। তো আমি আমার জীবনে এই কাজটা করে দেখেছি এবং সেটা আমি খুব জাদুকর ফল পেয়েছি, তাই আজকে বলতে এসেছি যে কাজটি আপনিও করবেন। কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বেশিরভাগ মানুষই শুধুমাত্র তার জীবনের বেশিরভাগ জিনিসগুলোই কল্পনা করে ইন্ডিভিজুয়াল অ্যাজ এ পার্সোনাল কেন্দ্রিক, কিন্তু আমি সবসময় বলতে চাই যেটা যে আপনি আপনার স্বর্গীয় পরিচয় অসীম, আপনি একজন অসীম মানুষ। অসীম বলতে এই অর্থে ইউ আর দ্য সোশ্যাল। সো আপনি আপনাকে যখন কোনো কাজ করতে হবে এজ এ থিঙ্কিং অথবা কোনো ওয়ার্ক, এটাকে সোশ্যাল অথবা এই অসীমের চিন্তা মাথায় রেখে করতে হবে। আমি সহজ করে যদি বলি যে আপনি প্রতিদিন এমন কোনো কাজ বা এমন অ্যাক্টিভিটি কাজ আপনাকে করতে হবে যেটা করলে আপনি কারো জীবনে ভ্যালু অ্যাড করতে পারবেন এমন কিছু, তবে ততখানি করবেন যতখানি করলে আপনি কোনো প্রতিদান চান না। এই কথাটা বিশেষভাবে মনে রাখতে হবে যে আপনি ততখানি করুন একটা মানুষের জীবনে ভ্যালু হয়, যতখানি করলে আপনি কোনো প্রতিদান চান না। যদি প্রতিদান চান তাহলে এই ফর্মুলা কাজ করবে না, তাই আপনি ততটুকু সাহায্য করবেন যতটুকুতে কোনো প্রতিদান চান না। এই জন্যই বলছিলাম যে আপনি করবেন ইনহ্যান্স যা হাতে আছে। এর জন্য আর্থিক মূল্য মানুষ সবচেয়ে বেশি গুরুত্ব দেয় অর্থকে, অর্থ খরচ করার দরকার নেই, যা আপনার হাতে আছে তাই দিয়ে আপনি কাজ শুরু করুন। এটা আমি এইভাবে বলতে পারি যে প্রতিদিনই ধরেন এখনই আপনি কারোর সঙ্গে দেখা হলে হেসে একটু কথা বলুন, মিষ্টি হেসে দিয়ে একটা সালাম দিন, বলুন কেমন আছেন, এবং এর সাথে সাথে যদি তার প্রশংসার কিছু থাকে তাহলে তাকে প্রশংসা করুন, এবং যদি গর্ব করার মতো কিছু থাকে তাহলে বলুন যে আপনার এই গুণটির কারণে বা এই ব্যাপারটির কারণে আমাদের খুব গর্ব হয়, আমি ব্যক্তিগতভাবে খুব গর্বিত বোধ করি আপনার এইটা দেখে ওইটা দেখে, এই প্রাউডনেসও তাকে তার সঙ্গে শেয়ার করুন, দেখবেন এই মানুষটার জীবন পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা ছোট্ট হয়তো এক দুই মিনিট লাগবে, কিন্তু আপনি যাকে বলছেন বিশ্বাস করুন তার জীবনে জাদুকর পরিবর্তন চলে আসবে। সে সারাদিন চেষ্টা করবে এই ফিলিংসের কারণে আরও ভালো কিছু করার, আরও গঠনমূলক কিছু করার। এটা হয়তো আজকে আর্থিক ভ্যালু দেখা যাচ্ছে না, কিন্তু এটা আপনি রেগুলার করেন, একজন দুজন পাঁচজন দশজনের জীবনে ভ্যালু অ্যাড করেন, আমি নিশ্চিত করে বলতে পারি এটা একটা সোশ্যাল ভ্যালু আর্থিক ভ্যালু দেখা যাবে এই দিন খুব বেশি, মানে খুব বেশি দূরে না। আর আপনার নিজের জীবনে এক জাদুকরি পরিবর্তন চলে আসবে। আমি একজনের উদাহরণ দিতে পারি, আমাদের আমার এক বন্ধু আছে, নাম হচ্ছে অ্যাডভোকেট নাসির, উনি আমার একটু সিনিয়র বন্ধু। আমি তাকে খুব চমৎকারভাবে দেখেছি, মানে তিনি একজন চমৎকার মানুষ, আমি দেখেছি যে উনি মানুষকে ভালোবাসেন কোনো প্রতিদান ছাড়াই, মানুষের জন্য যখন যা পারেন হেল্প করেন। আর মানুষ যদি মানে মানুষের জন্য আমি এই যে আমি আমি এই যে কথা বলি লিখি আমি জানি কিছুই হচ্ছে না, তবু তিনি বারবার উৎসাহ দিয়ে যান যে না হচ্ছে হচ্ছে আরও হবে, উনি খুঁজে খুঁজে কিছু উদাহরণও দিয়ে যান আমাকে পাঁচ দশটা যেগুলা যে হচ্ছে হবে। কিন্তু এই যে তার এই উৎসাহ আমার মধ্যে যে উদ্দীপনা তৈরি করে আরও আরও কিছু করার, আরও ভালো কিছু করার, এটার মূল্য আসলে অনেক অসীম। হ্যাঁ, আমি দৃঢ়ভাবে বলতে পারি এই মানুষটা আমি দেখেছি যে কখনোই কোনো প্রতিদান চায় না, এটাই সবচেয়ে চমৎকার ব্যাপার। এবং তাকে কেউ কোনো ক্ষতি করলে তা কোনো দুঃখ দিলে উনি এটাকে এটাকে আমলেই নেয় না, এটা একটু দারুণ ব্যাপার। হ্যাঁ, আপনি হয়তো এখনই বলবেন হ্যাঁ সে আমাকে ক্ষতি করলো আমাকে দুঃখ দিল আমি কিছু বলবো না, এ গাধা নাকি। হ্যাঁ, গাধাই, জীবনটা গাধার মতোই। আমি যদি বলতে চাই যে আপনি প্রতিদিন এই প্র্যাকটিসটা করেন, একসময় দেখবেন যে আজকে যেটার কারণে আপনার খুব দুঃখ বোধ হচ্ছে, এই দুঃখটার কারণে অথবা এই ক্ষতি করার কারণে মনে হচ্ছে যে অনেক বড় কোনো ক্ষতি হয়ে গেল, যখন আপনি এই প্র্যাকটিসটা শুরু করবেন তখন দেখবেন যে এই দুঃখটা একটা ছোট্ট দুঃখ, একটা ছোট্ট ঘটনা ছাড়া আর কিচ্ছু না আপনার কাছে। এটা তখন কোনো তখন আমলেই আপনার কাছে আসবে না, কারণ তখন আপনার হৃদয়টা অনেক বড় হয়ে যাবে। যখন মানুষের মধ্যে মনের মধ্যে প্রেম থাকে তখন সে অসীম হয়, আর একজন অসীম অসীমের কাছে এই ছোটো ছোটো ঘটনা একেবারে তুচ্ছ মাত্র,
কোনো যায় আসবে না। হ্যাঁ, আপনি একটা মানুষকে এই যেভাবে যখন মানুষকে আপনি বলতে বললেন, তার প্রশংসা করলেন, হাসি মুখে কথা বললেন, আপনার কোনো টাকা খরচ হবে না। আবার আর দু একটি কাজ করতে পারেন, একটু মানুষ যখন কথা বলে শোনেন, খুব মন দিয়ে একটু সিম্প্যাথি দেন, একটু উৎসাহ দেন তার কথায়, খুব সহজ করেই ব্যাপারটা আমি বলছি যে। এবং আরও কিছু করা যেতে পারে, মানুষকে টিচ করুন, টিচ বলতে কিছু শিখান, যার দরকার আপনি যেটা পারেন সেটা যার দরকার তাকে শেখান যে ভাই এটা এভাবে করতে হয়, ওভাবে করতে হয়, দেখবেন ওই মানুষটার জীবনে পার্টিকুলার ভ্যালু অ্যাড হবে। হ্যাঁ, আমি আমি এটা আবার দেখে অনেক মানুষ অনেক সময় দেখা যায় যে লিফটের মধ্যে উঠে আর কোথাও তাকায় না। হ্যাঁ, কিন্তু আপনি লিফটের উপর তাকান এবং সামনে মানুষ আস্তে আস্তে তাকে তুলে নিয়ে যান। আমি এটা বলতে পারি যে ভাই ওই লোকটাকে না নিলে, এই হেল্পটা আপনি না করলে, ওই লোকটা বা পৃথিবীর কিচ্ছু যাবে আসবে না, কোনো ক্ষতি হবে না, কিচ্ছু হবে না। কিন্তু আপনার ইনার মিলিয়নিয়র হওয়া হবে না। একজন ইনার মিলিয়নিয়র এইভাবে চিন্তা করে। হ্যাঁ, আমার একটা বই এসেছে অ্যাজ এ আনলক ইউর ইনার মিলিয়নিয়র, বাজারে এখন পাওয়া যাচ্ছে, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, বইটি আপনি পড়তে পারেন। আপনি যদি ইনার মিলিয়নিয়র হতে চাইলে ইজ এ প্র্যাকটিস, এই প্র্যাকটিসগুলো আপনি করলে আপনার আপনার মন যখন বড় হবে, প্রেম যখন বড় হবে, তখন আপনার দুঃখগুলো কমে যাবে। আমি এটাকে নিশ্চিত করে আরেকটা জিনিস বলতে পারি যে দেখেন, যখন মানুষের মধ্যে প্রেম থাকে, প্রেম ভালোবাসে ভরে যায়, তখন মানুষের সঙ্গে অন্য মানুষ তার সঙ্গে প্রেম দিয়েই একত্রিত হতে থাকে, প্রেম দিয়ে তার সঙ্গে জুড়ে থাকে। কিন্তু যেই মানুষটার মনের মধ্যে প্রেম নাই, যেই মানুষটার দেমাগে বুদ্ধি আছে কিন্তু মনে প্রেম নাই, এই মানুষের সঙ্গে মানুষ যুক্ত হয় কিন্তু কাজ ফুরালেই কেটে পড়ে। আমি ঠিক বলেছি কি না বিচার আপনার। তবে একটা কথা বলতে চাই যে আপনি সেটা শুরু করুন এখনই, মানুষকে প্রশংসা করা, হাসি মুখে কথা বলার, এই এখনই কমেন্ট সেকশনে যান আর কমেন্ট করুন যে জুবায়ের ভালো হচ্ছে, তবেই বুঝবো যে আপনি এখনই শুরু করেছেন। থ্যাংক ইউ আমাকে শোনার জন্য, আল্লাহ হাফেজ।